সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে বেড়েই চলেছে জ্বালানির দাম। ভারতের সর্বকালীন রেকর্ড পেট্রোলের দাম, ডিজেলের দাম 100 ছুঁই, সরাসরি যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের পকেটে। জ্বালানির সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে বাজার দর, ইতিমধ্যে ভাড়া বাড়িয়েছে অ্যাপ ক্যাব উবার। অনেক বাসেও নিয়ম ভেঙে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ। ফলে বুঝতে পারছেন প্রতিদিন যেভাবে লাফিয়ে লাফিয়ে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে, সরাসরি সাধারণ মানুষের পকেটে তার প্রভাব পড়তে শুরু করেছে। রেকর্ড ভাঙছে, রেকর্ড গড়ছে, সর্বকালীন রেকর্ড গড়লো এবারে পেট্রোলের দাম। ডিজেলের দাম 100 চৌকাঠে, কলকাতায় 84 পয়সা বেড়ে পেট্রোলের দাম হলো 112 টাকা 19 পয়সা, 80 পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে 97 টাকা 2 পয়সা। এ নিয়ে গত 12 দিনে 10 বার বাড়লো জ্বালানির দাম। পেট্রোলের দাম বেড়েছে 7 টাকা 52 পয়সা এবং ডিজেলের দাম এই 12 দিনে বেড়েছে 7 টাকা 23 পয়সা। এখন ট্রান্সপোর্ট কস্টগুলো বেড়ে যাবে, লজিস্টিক কস্ট বাড়বে, কমার্শিয়ালি ব্যবসাদার যেখানে ট্রাকের ভাড়াগুলো বেড়ে যাবে, তো আলটিমেটলি সব জিনিসের দাম বাড়তে আরম্ভ করবে। এইভাবে যদি তেলের দাম বাড়ে, সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। সমস্যা বলতে তো নিত্য প্রয়োজনীয়, কিছু করার নেই। সো 1 টাকা বাড়লো কিছু করার নেই, 5 টাকা বাড়লো তো প্রয়োজন যেটুকুনি সেটুকুনি নিতেই হবে। সো আগে যেমন 300, 400, 500 টাকার পড়তাম, এখন নর্মাল 150, 200 টাকা দিয়ে কাজ চালাচ্ছি। পেট্রোল ডিজেলের দামের এই লাগাতার বৃদ্ধি নিয়ে রাজনৈতিক চাপানু তো সেটাও অব্যাহত রয়েছে। 4 রাজ্যে ভোটে বিজেপির জয়ের উপহার সমালোচনায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্য ভ্যাট প্রত্যাহার করুক, পাল্টা রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার বলেছেন এগুলি কেন্দ্রের সিদ্ধান্ত নয়, এগুলি তেল কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে। অথচ আমরা দেখেছি উত্তরপ্রদেশ সহ যখন 5 রাজ্যের নির্বাচন, কই তার আগে তো দাম বাড়লো না কয়েকদিন। মানুষের কাছে আমাদের অনুরোধ, এই বিজেপিকে 1টা ভোট দেবেন না। কেন ছাড়বে, কিসের জন্য? যে বিজেপি সরকারগুলো ছাড়লো কি লাভ হলো? দিনের শেষে তো সেই বেড়ে গেল, আলটিমেটলি তো মানুষের উপর গিয়ে পড়লো। এইসব নাটক করে চলে নাকি? বলে রাজ্য সরকার শেষ ছাড়ুক। বিজেপির যে শাসিত রাজ্যগুলো একটা আপাত চমক দিল, আমাদের প্রাপ্য থেকে কমালাম, আরে সেই রাজ্যগুলোকে তো তাদের প্রাপ্য সমস্ত টাকা দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার, পারলে বেশি দিচ্ছে। কিন্তু তৃণমূল বা অবিজেপি সরকারের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ হচ্ছে। দেশের বহু অর্থনীতিবিদ বলেছেন যে পেট্রোলিয়াম জাত পণ্য, মদ এবং সোনাকে আজকে জিএসটির অন্তর্ভুক্ত করা হোক, এই পরিস্থিতি সম্পূর্ণ সমাধান করে দেওয়া যাবে না, কিন্তু কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। আজকে সেখানে কেন এগিয়ে আসছে না? আজকে এই টার্মে রেকর্ড জিএসটি কালেক্ট হয়েছে, সর্বকালীন রেকর্ড ভেঙেছে এই এই বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে। সেখানে যদি এগুলো সামিল হয়, সারা দেশের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি হবে, আজকে তাতে মানুষই উপকৃত হবেন। প্রায় সমপরিমাণ কেন্দ্রের ট্যাক্স, প্রায় অল্প স্বল্প কম পরিমাণ রাজ্যের ট্যাক্স, 35 টাকা দিল্লির ট্যাক্স ও 25 টাকা রাজ্যের ট্যাক্স, এ তো চলছে 40-45 টাকা পেট্রোলের উপরে, 1 টাকাতে 2 টাকা ট্যাক্স, ফলে লুট করছে। এবং দিল্লির সরকার এই গত 7-8 বছরে 26 লক্ষ কোটি টাকা লুট করেছে। রাজ্যের সরকার এই সময়কালের মধ্যে 3 লক্ষ কোটি টাকা লুট করেছে। লুটের লড়াই চলছে, কে কত বেশি লুট করতে পারে। ওই কারণে রাজ্য সরকারও চুপ করে আছে। আমরা অনেকবার বলেছিলাম জিএসটি হোক, রাজ্য সরকারও চুপ, দিল্লি সরকারও চুপ, বোঝা মানুষের ঘরে পড়ে পড়ুক।